অনুব্রত মণ্ডল চুরি করার সময় শরীর খারাপ হয় না, যেই সিবিআই ডাকে উনি উডবানে গিয়ে ভর্তি হয়ে যান এবং এতটাই ভীতু উনি। এবং আমরা জানি যে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে, ওনার যে টাকা এত টাকা তার সোর্সটা কী কেউ জানে না। একজন মানুষ কিছু না করে শুধু মানুষের সেবা করতে গিয়ে পলিটিক্স করতে গিয়ে এত টাকা তার কী করে আসে? সিবিআই তদন্ত হলে পুরো জিনিসটা সত্যিটা সামনে বেরিয়ে আসবে। এবং উনি মুখ্যমন্ত্রীর দয়ায় এখন এত বড় বড় কথা বলছেন, যেদিনকে সিবিআই ওনাকে হেফাজতে নিয়ে জেরা করবে তখন মুখ্যমন্ত্রী ওনার হাত ছেড়ে দেবে। এখন থেকে কাউন্টিং শুরু হচ্ছে যে কতদিন বাদে কত তাড়াতাড়ি কাউন্টডাউন শুরু হয়ে গেছে, কত তাড়াতাড়ি উনি জেলের ভেতরে ঢোকেন। ইরান বিরুদ্ধে এটা কোনো জায়গায় হয় না। শুনেছি কেরল এবং তামিলনাড়ু এই ধরনের জিনিস করেছে। এবং আমরা জানি যে এসএসসি স্ক্যামে একটা বড় রকমের দুর্নীতি ধরা পড়েছে এবং ইতিহাসের বলতে গেলে একটা কোটি কোটি টাকার বিশাল স্ক্যাম। এখানে শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায় এবং আমরা পরেশ অধিকারীর নাম শুনতে পাচ্ছি, এরকম আরও কত বড় বড় রাঘব বোয়ালরা আছে, কালীঘাটের কেউ আছে কি না সেটা সিবিআই তদন্তে ধরা পড়বে। এবং এসএসসির পরে আবার যদি বিশ্ববিদ্যালয় সংক্রান্ত নানারকম ভর্তির ব্যাপারে বড় স্ক্যাম হয়ে রয়েছে, সেগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী রাজ্যপালকে সরিয়ে নিজে ওই জায়গাটা নিতে চাইছেন, যাতে আসল সত্যিটা বাইরে না আসে। এর মধ্যে একটা বিরাট চক্রান্ত রয়েছে, ষড়যন্ত্র আছে।